বানে বিধ্বস্ত করার পিছতে সজাল ধরা পথারত এতিয়া সিরাল ফাঁদ। প্রচণ্ড খরাঙে দহিছে বিহালীর কৃষকক। জলসিঞ্চনের সুব্যবস্থা নথকার ফলত ত্রাহি মধুসূদন করবলগিয়া হয়েছে কৃষক সকলে। সজাল ধরা পথার খরাঙর কবলত পরাত শঙ্কিত হয়েছে বৃহত্তর অঞ্চলটির কৃষক সকল। বরষুণের উপরতে ভরসা রখা কৃষক সকলে অনাগত দিনত দুর্ভিক্ষর কবলত পরার আশঙ্কাত ভুগিছে। এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের বাবে সরকার তথা কৃষি বিভাগক আহ্বান জানাইছে কৃষক সকলে। মাটি আধি সাধি খেতি করো, তাতে এবছর মানে পানীয় নাই। তারপর এইটুকু যদি নকরো চাউলতো কিনে খাব নি, আমার বাগান নাই, চাকরি নাই। তো হোক নহক বলে মানে খোকানে মোকানে লগাই আছে আর লগাই আছে। বিহালি কৃষক এনেকা অবস্থা, ভগবানের নামতে ভরসা করে খেতি পথারত নামিছে। ইয়াত কোনো জলসিঞ্চন বিভাগ নাই, ইয়াত কোনো অসম এখন কৃষি প্রধান রাজ্য, কিন্তু ইয়াত কোনো ব্যবস্থা, কৃষির যোনখিনি সা সঁজুলি, যে পানি ব্যবস্থা, এইবিলাক একো ব্যবস্থা ইয়াত নাই। ইয়াত ভগবানের আশাত, ভগবানের মানে ভরসাত ইয়াত খেতি করবলৈছে। ইয়াত চিৰাল ফাঁদ দিলে গোটেই বস্তুটো, পথাৰখন আপোনালোকে নিশ্চয় দেখিছে।